টিভি সেটের সামনে বসে তাদের সবাইকে জানাই জুয়ের সাথে বৈশাখী সাজে অনুষ্ঠানের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমাদের এই আয়োজন আসলে পহেলা বৈশাখের বাঙালি সাজকে ঘিরে। আমরা খুঁজে বের করার চেষ্টা করব আজকে সেরা চুলের সৌন্দর্যের তিনজন ললনাকে, যাদের জন্য থাকছে তিনটি আকর্ষণীয় স্মার্টফোন। আর এ কাজের জন্য আমাদের টিম চলে গিয়েছে রাজধানীর বৈশাখী উৎসবের কেন্দ্র রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, যেখানে আছেন শান্তা এবং লিসা। তাদের মাধ্যমে আজকে সেরা সাজ নির্বাচনের আগে এই গুরুদায়িত্ব যিনি পালন করবেন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত জুয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। সঙ্গে আরও আছেন তারকা দম্পতি রিয়াজ এবং তিনা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে কানিজাবা, আপনার কাছ থেকে জানতে চাইব বৈশাখের প্রথম দিনটি আপনার কেমন কাটলো? উৎসব, চারিদিকে উৎসব, নিজে কিছু কিছু জায়গায় জয়েন করেছি আর বাকি সময়টা অন্যদেরকে দেখে খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। এবার জানতে চাইব যে উৎসব মুখর বাঙালির সার্বজনীন উৎসবের অন্যতম তো এই বৈশাখী মেলা, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এটা তো আসলে আমাদের বাঙালিদের বৎস শুরু হচ্ছে, বৎস বরণ হচ্ছে, তো এটা তো আমি মনে করি যেভাবে আমরা এটাকে উদযাপন করছি সেটা তো অবশ্যই অনেক সুন্দর করে, অনেক মনের আনন্দ নিয়েই উদযাপনটা হচ্ছে। এবং আরও এখানে যদি আরও আনন্দের ব্যবস্থা হয় বা আরও মানুষ আরও মন খুলে আনন্দ করার সুযোগ পায়, নানা রকম আরও ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় পুরো দিনটাকে খুব সুন্দর করে, অথবা যদি সাত দিন ব্যাপী সবাই উপভোগ করতে পারে, হ্যাঁ, যেমন চাইনিজরা করেন যে সাত দিন ব্যাপী তারা বৎসরকে বরণ করেন, আমরাও চাইলে করতে পারি, আমাদেরও আনন্দের তো অনেক অনেক ব্যবস্থা আছে, আমরা চাইলে করতে পারি। এই গরমে চুলের যত্নে আপনার পরামর্শ কি থাকবে? ক্লিনিং ফার্স্ট হলো যে ক্লিন রাখতে হবে, কারণ গরমে বেরোলেই চুলের ভেতর ঘেমে যায় আর ধুলোবালি খুব সহজে আটকায়, তো ক্লিনিং ইজ মাস্ট। আর হলো ক্লিনিংয়ের জন্য যেটা বেশি জরুরি, সাধারণত ডাস্টগুলো চুলের ভেতরে ঘামের মধ্যে যখন আটকায় তখন শুকানোর পর ওটা ওগুলো খুব শক্ত করে আটকায় এবং এবং আমাদের পোরগুলোর ভেতরে ঢুকে যায় চুলের ভেতরে, তো যেটা হয় এটাকে ক্লিন করার জন্য আগে যদি একটু হট অয়েল মাসাজ করা যায় তাহলে ময়লা টয়লাগুলো সবগুলো চুল থেকে আলগা হয়ে যায়, তারপর শ্যাম্পু করলে ভালোভাবে ক্লিন হয় পুরোটা। এবার আপনাদের দুজনের কাছে আসতে চাই, একই প্রশ্ন প্রথমেই থাকছে যে এই দিনটি কেমন কাটলো আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। এবং কি করে কেটেছে জানতে চাই? পান্তা ইলিশ খেয়ে অবশ্যই, হ্যাঁ সকালে তো তা ছিলই, ও সারা দিন ঘুমিয়ে কাটিয়েছে, আমি খালি দুপুরের দিকে একটা দাওয়াত ছিল ওখানে সবার সাথে জয়েন করলাম, এরপর বাসায় আসলাম, এরপর ওকে টেনে তুললাম, তারপর না ঠিক আছে ঘুমাইছি সত্যি কথা, কিন্তু কেন ঘুমাইছি সেটা বলা হয়নি। সকালবেলা সে মজা করে পান্তা ভাত রেডি করে রাখছে, তারপরে ইলিশ মাছ, শুটকি মাছ অনেক কিছু, তো সকালবেলা ঘুম থেকে উঠে একবার খেয়ে দিয়ে পান্তা ভাত খাওয়ার পরে চিন্তা করলাম যে একটু আবার একটু শুয়ে রেস্ট নেই, ওই যে শুয়ে বিভিন্ন মানুষজন উৎসব করছে, আনন্দ করছে, তাদের সাথে এক হই, কিন্তু আসলে যাওয়া হয়ে ওঠে না আর কি। আপা আপনি অনুমতি দিলে আমরা এখন রমনায় চলে যাব শান্তার কাছে, কাজ শুরু করি। দর্শক চলুন আমরা এখন শান্তার কাছে চলে যাই রমনায়। দর্শক শুভ নববর্ষ, বৈশাখের এই আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি শান্তা রহমান, আমি এখন আছি রমনার বটমূলের খুব কাছে। বৈশাখ উৎসবনের সাথে সাথে আমরা খুঁজে বের করব বৈশাখের সেরা সাজ, তাহলে চলুন খুঁজে বের করি জুয়ের সাথে বৈশাখের সেরা সাজ। আপনারা থাকবেন আমার সাথে। শুভ নববর্ষ। হ্যাঁ শুভ নববর্ষ। আপনাকে তো বৈশাখে খুবই সুন্দর লাগছে, বৈশাখের এই সাজে চুলের যত্নে আমাদের কি করা উচিত? একদিন পর পর শ্যাম্পু, শ্যাম্পুর আগে তেল লাগাতে হয়। দর্শক শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। আচ্ছা আমরা জানি যে বৈশাখে মেয়েদের সব
সবচেয়ে কষ্টের কাজ হলো চুল সামলানো, মানে এত গরমের মধ্যে এত ধুলার মধ্যে কিভাবে চুলটাকে সুন্দর করে পরিপাটি করা যায়, আপনার কি মনে হয়? চুলটা সুন্দরভাবে সাজানো গুছানো এটাই তো, ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার করে একটু চুলটা ভালো করে গুছিয়ে রাখাটাই তো। পয়লা বৈশাখে মেয়েদের হেয়ার স্টাইল কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ অবশ্যই অনেকটা গুরুত্বপূর্ণ, কজ সাজের সাথে চুলের স্বাস্থ্য সুন্দর না হলে তো আর স্বাস্থ্য মানাবে না। শুভ নববর্ষ। নববর্ষ আপনাকেও। আমি দেখতে পাচ্ছি আপনার চুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক লম্বা। কিভাবে এত সুন্দর চুল হলো, কিভাবে মেইনটেইন করেন একটু বলবেন? ছোটবেলা থেকে আম্মু অনেক বেশি যত্ন করেছে তো তাই। এত সুন্দর চুল হওয়ার জন্য কি ইউজ করেন? এই তো সাধারণ তেল আর শ্যাম্পু আর কি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাইকে দেখতে পাচ্ছি একবারে লাল টুকটুকে শাড়ি পরে মেলায় চলে আসছেন, কেমন লাগছে সবার? খুব ভালো লাগছে। এই যে বৈশাখের আয়োজন, এটা আসলে কেমন বাঙালির এই যে আয়োজনটা, এই এই জিনিসটা কেমন লাগে আসলে? খুব ভালো লাগে। প্রত্যেকের চুলই খুবই সুন্দর, এর রহস্য কি? শ্যাম্পু কন্ডিশনার তারপরে তেল সবকিছুর মাধ্যমে আমি যত্ন করি চুলটা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এটা কি আগে থেকে প্ল্যান ছিল যে বৈশাখে এমন করে সাজবো? হ্যাঁ এটা আগে থেকে প্ল্যান ছিল, আসলে গরমের মধ্যে খোঁপাটাই বেটার মনে করেছি। চুল যত্নে আপনি কি ব্যবহার করেন? আমি নিয়মিত চুল প্রতিদিনই শ্যাম্পু করি, তেল ইউজ করি। দর্শক আমরা পেয়ে গেছি বৈশাখের সেরা সাজ, জুয়ের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা বৈশাখের সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজ কোনটি? আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজ হচ্ছে চুল। চুলটা যত সুন্দর লাগবে আমাদের তত বেশি সুন্দর লাগবে। আপনার এই সুন্দর চুলের জন্য কি ব্যবহার করেন? যত্নের জন্য আমি যেটা করি এগুলো তেল লাগাই, তেলের পর শ্যাম্পুটা করি, তাহলে আমার চুলটা আরও গ্লেজি হয়, আরও সুন্দর লাগে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি দেখতে পাচ্ছি আপনি সুন্দর করে গাঁদা ফুলের মালা লাগিয়েছেন চুলে, এটা কি আগে থেকে প্ল্যান ছিল যে বৈশাখে চুলে ফুল পরবেন? অবশ্যই এটা আগে থেকে প্ল্যান করা ছিল যে বৈশাখের দিন আমি অনেক সুন্দর করে সাজবো, সেজে গুজে বের হবো। এই যে চুলের যত্নে আসলে কি ব্যবহার করেন সুন্দর চুলের জন্যে? আমি চুলে আগে তেল লাগাই, তেল লাগাই কিছুক্ষণ রেখে তারপরে চুলটা শ্যাম্পু করি, তারপর কন্ডিশনার লাগাই যাতে সৌন্দর্যটা ফিরে আসে, এই তো। ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর চুলের জন্য রয়েছে জুয়ের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আপা কেমন লাগলো আপনার, আপনার কাছ থেকে জানতে চাই যে কারা ভালো সেজেছে আপনি বলুন। আমার কাছে তো সবাইকেই ভালো লাগলো, এত কালারফুল আর এত সুন্দর করে সেজে এসছে সবাই। অত সকালবেলা এসছে দেখে মনে হচ্ছে না যে অত সাত সকালে সবাই বেরিয়েছে, পরিপাটিভাবে শাড়ি পরেছে, চুল যতটা সম্ভব চুলকে ম্যানেজ করেছে, বলতে গেলে বলবো যে সবাইকেই ভালো লেগেছে। আচ্ছা রিয়াজ ভাই, আপনার কাছ থেকে এখন জানতে চাইবো যে এরকম ঘোরার অভ্যাস কি কখনো ছিল আপনার পয়লা বৈশাখে, এবং কেমন লাগলো তাদেরকে যে দেখলেন আপনি? আমি অনেক মিস করেছি, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেন ওখানেই চলে গেছি মেন্টালি। আর এক সময় তো অবশ্যই আমরা ঘুরতাম যেতাম, বা যে কোনো উৎসব হলে সেটাকে আমরা মিস করতে কখনোই চাইতাম না। তবে আজকে খুব মজা লাগছে যে আমাদের যে একটা বৈশাখ একটা কালচার, এবং এখানে অ্যাবসলুটলি বাঙালি সবাই, মানে ওই মানসিকতা নিয়ে একটা ফান নিয়ে সুন্দর সুন্দর শাড়ি পরে চুলের মধ্যে ফুল লাগিয়ে মেয়েরা যেভাবে মানে চমৎকারভাবে আনন্দ করছে, আমার কাছে খুব মজা লেগেছে। আপনার কেমন লাগলো? নববর্ষটা তো আমাদের নিজেদের, সবাই এটাকে যত দিন যাচ্ছে তত আরও নববর্ষ বাংলা নতুন বছর এটাকে আরও সবাই খুব সুন্দরভাবে গ্রহণ করছে, এবং সবার ভিতরে হ্যাঁ পহেলা বৈশাখ আসছে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, ঈদের মতোই একটা আনন্দ। হ্যাঁ অবশ্যই ভালো লাগার জিনিস, এটা যাতে আরও যত দিন যায় এটা আরও সুন্দর করে যাতে আমরা আরও আয়োজন করে করতে পারি। আপা আপনার কাছে আবারও আসলাম, যে আপনি বলেছিলেন যে সবার সাজগুজি ভালো লেগেছে আপনার, কিন্তু একজনকে তো বাছাই করতেই হবে, সেক্ষেত্রে আপনি কাকে করবেন? আমার যেটা মনে হয়েছে, আমি কয়েকটা জিনিস দেখেছি যে চুলটাকে ম্যানেজ করতে পেরেছে কিনা ঠিক মতন, অনেকের অনেক লম্বা চুল খুব সুন্দর করে ম্যানেজ করেছে, সেটা খুব ভালো লেগেছে। আর ফুলের ব্যবহারটা, যে এখন এই এইবার আমি লাস্ট ইয়ার থেকেই দেখেছি যে একটা স্টাইল এসছে যে ক্রাউনের মতো করে পুরো মাথায় একটা রিংয়ের মতো করে ফুলের ব্যবহার,
ভালো লাগছে। উৎসব যত কালারফুল হয় ততই সুন্দর, এই জিনিসটাকে ভালো লেগেছে আমার। আর এইটাকে সুন্দর করে সেট করাটা একটা বিষয়। তো এখানে একজনের মাথায় আমি দেখেছি যে তার বেশ ঘন চুল, যেটা আমার ভালো লেগেছে যে সে তো হয়তোবা সকালবেলা নিজে নিজেই এই টোটাল জিনিসটা করেছেন এবং সুন্দর করে ম্যানেজ করেছেন চুলটা, এবং ফুলের ইউজটাও খুব সুন্দর। আমার মনে হয় যে সবার মধ্য থেকে হয়তো তাকে একটু আলাদা করা যেতে পারে। দর্শক, জুয়ের সাথে বৈশাখী সাজে এই আয়োজনে আমরা রমনা থেকে পেয়ে গেলাম দিনাকে, এবং তিনি থাকেন উত্তরায়। দিনা, আপনাকে অনেক অনেক অভিনন্দন, এবং আপনি পাচ্ছেন একটি স্মার্টফোন। দর্শক, জুয়ের সাথে বৈশাখী সাজে এই আয়োজনে আমরা এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা পরবর্তী দুজনকে বাছাই করে নেব। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। আপা, আবারও আপনার কাছে আসলাম। ষড়ঋতুর দেশ তো বাংলাদেশ, এবং ঋতুর ব্যাপারটাতে আমাদের অনেক কিছুই মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই ঋতুর সাথে সাথে অবশ্যই আমাদের এই নিজের যত্ন, নিজের চুলের কথা যদি বলি, আজকে চুল নিয়েই কথা বলছি আমরা, চুলের কথা যদি বলি তাহলে সময়ের সাথে সাথে এটার যত্নটাও একটু হয়, ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে শীতের সময় খুশকির অনেক ঝামেলা হয়, ম্যাক্সিমাম মানুষের মাথায় ওই সময় একটু খুশকি হয়, কারণ স্কাল্পটা অনেক ড্রাই হয়ে যায় সেই সময়। তো খুশকি থেকে চুলের চুল পড়া প্লাস চুলের হলো চুল খুব ড্যামেজ হয়, ড্রাই হয়ে ভেঙে ভেঙে পড়তে থাকে, আর একদমই চুলের কোনো গ্লেজ থাকে না চুলের ভেতরে বেশি দিন যদি খুশকিটা মাথার মধ্যে থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট যাতে করে বেশি দিন না থাকে ড্যান্ড্রাফ হলে, এটাকে ক্লিন করে ফেলার চেষ্টা করা। ওই আবারও বলবো যে হট অয়েল খুব ভালো করে ম্যাসাজ করে, তারপর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যদি রেগুলার ইউজ করা যায় তাহলে ড্যান্ড্রাফটা খুব ইজিলি ক্লিন হয়। তবে কারো কারো যদি অনেক বেশি ইনফেক্টেড, অনেক সময় অনেক বেশি হয়ে যায়, তখন একটুখানি ডাক্তারের পরামর্শ নিতে হয়, কারণ স্কিন ইনফেক্টেড হয়ে যায় তখন। আর যখন বেশি ড্রাই সিজন তখন একটু অয়েল বেশি ব্যবহার করতে হবে, কন্ডিশনার ইউজ করতে হবে চুলে, এবং অনেক কিছু হার্বাল জিনিস আছে যেমন ডিমের কুসুমটা, তারপর টক দই, এই জিনিসগুলো চুলকে সফট করে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি কন্ডিশনারের সাথে সাথে। তিনি আপু, এবার আপনার কাছে আসবো। আপনি তো নাচ করেন, সেক্ষেত্রে চুলের উপর অনেক ধকল যায়, সেক্ষেত্রে আপনি কি করেন, চুলের যত্নটা কিভাবে নেন একটু বলেন আমাদের। আসলে নিজের চুল যার যারটা শেষে বুঝে যে আমার চুলের উপরে আমি কতটুকু প্রেশার দিব। আর হেয়ারস্টাইল যদি কখনো করি তো বাইরে থেকে শুটিং শেষ করে এসে ওটাকে অনেকক্ষণ ধরে ওই অয়েল ম্যাসাজ করে, যেটা বললো আপু, অয়েল ম্যাসাজ করে তারপর শ্যাম্পু করে ক্লিন করে তারপর। কানিজাপা, আপনি এবার অনুমতি দিলে আমরা এখন রবীন্দ্র সরোবরে লিসার কাছে চলে যাব, প্লিজ। দর্শক, এবার আমরা রবীন্দ্র সরোবরে লিসার কাছে যাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, মাছরাঙার বৈশাখী আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি লিসা। প্রতি বছরের মতো জুই এবারও নিয়ে এলো জুয়ের সাথে বৈশাখী সাজে আয়োজন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা খুঁজে বের করবো বৈশাখীর সেরা চুলের সাজকে, আর সেই সূত্র ধরে আমি এসে হাজির হয়েছি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। চলুন তাহলে কথা না বাড়িয়ে খুঁজে বের করি এবছরের সেরা চুলের সাজকে। আগের দিন রাত্রে তেল দিয়ে রাখি, পরের দিন সেটা শ্যাম্পু করে ফেলি। আমি দেখতে পাচ্ছি যে আপনি আজকে খুব সুন্দর শাড়ির সাথে ম্যাচ করে সাদা রঙের ফুল লাগিয়েছেন চুলে। তো সাধারণত চুলের সাজে আপনি কি ধরনের ফুল ব্যবহার করেন বা কি ধরনের এলিমেন্টস আপনি ব্যবহার করে থাকেন? অবশ্যই দেশীয় ফুল যেগুলো আছে বেলি বেশি পছন্দর, তো আজকে একটু পেলাম না, তারপরেও যে চেষ্টা করেছি ফুল দিয়ে নিজেকে সাজানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার জন্য জুয়ের তরফ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার।
আমি দেখতে পাচ্ছি যে আপনার চুলগুলো অনেক সুন্দর, তো এই সুন্দর চুলের অধিকারী আপনি কিভাবে হলেন? এটা ন্যাচারালি এরকম আমার জন্ম। চুলকে সাজাতে আপনি কি ব্যবহার করে থাকেন? চুল আমার এইভাবেই ভালো লাগে, মানে ছেড়ে রাখতে অনেক সিম্পলি রাখতে পছন্দ করি। জি, আপনার জন্য জুয়ের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। চুলের যত্নে আপনি কি ব্যবহার করে থাকেন? স্পেসিফিক্যালি চুলের যত্নে আসলে কিছুই ব্যবহার করা হয় না, সপ্তাহে একবার তেল, কোনো একটা তেল ইউজ করা হয়, ওটা কলেজ ভার্সিটি যদি না থাকে তাহলে আর কি, তেলই ইউজ করি আর কিছুই না। আপনাকে অনেক ধন্যবাদ, আর জুয়ের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার। অনেকও ধন্যবাদ, থ্যাংক ইউ। দাঁড়িয়ে আছি আরও একজন সুকেশির সামনে, কেমন আছেন? জি ভালো। আপনার নাম? সাঞ্জি আক্তার। আচ্ছা, তো আপনি আপনার চুলের যত্নে কী করে থাকেন? যে নিয়মিত শ্যাম্পু, পরিচর্যা এগুলোই। আর চুল সাজাতে কী পছন্দ করেন? চিরুনি দিয়ে সাধারণত। চুল সাজাতে কী ব্যবহার করেন? ফুল ফুল, এইভাবে কসমেটিক্স অথবা কোনো জুয়েলারি। আপনার জন্য জুয়ের পক্ষ থেকে আছে ছোট্ট একটি উপহার। জি ধন্যবাদ। আপনি অনেক সুন্দর কয়েকটি খোপা করেছেন, তো কতক্ষণ লেগেছে এই খোপাটি করতে? বেশিক্ষণ না, মিনিমাম 10 মিনিট এইরকম। আচ্ছা, 10 মিনিটে সুন্দর খোপা আপনি করেছেন, তো আপনার যে এত সুন্দর চুল, এই চুলের যত্নে আপনি কি করে থাকেন? অ্যাকচুয়ালি আমি কিছুই করি না, গড গিফটেড। আপনাকে অনেক ধন্যবাদ, আর জুয়ের পক্ষ থেকে আপনার জন্য রইল ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। আপা, আপনি এখান থেকে কার কথা বলবেন? এখান থেকে রবীন্দ্র সরোবরে আমার মনে হয়েছে একজনের চুল খুব হেলদি, লম্বা চুল ছিল, খুলে রেখেছেন চুলটা, কিন্তু খুব সুন্দর করে সামনে চুলটা খুব সুন্দর করে ক্লিপ করেছেন এবং অল্প একটু সাদা ফুল ব্যবহার করেছেন। তো খুলে রাখার পরেও যে এত সুন্দর করে ম্যানেজ করা তার চুলটা, সেটা সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে তাকেই বিজয়ী করছেন আপনি? হ্যাঁ, তাকে আমার ভালো লেগেছে কয়েকজনের মধ্যে। দর্শক, জুয়ের সাথে বৈশাখী সাজে সেরা সাজ আমরা আরেকজনকে পেয়ে গিয়েছি এবং তিনি হচ্ছেন সাঞ্জিয়া আক্তার রায়ের বাজার থেকে। অভিনন্দন সাঞ্জিয়া আক্তার, আপনিও পাচ্ছেন একটি স্মার্টফোন। দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং জুয়ের সাথে বৈশাখী সাজে সেরা শেষ আমরা একটু পরেই বাছাই করে নিব। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ জুয়ের সাথে বৈশাখী সাজেতে। রিয়াজ ভাই, আপনার কাছে আসবো। এখন তো মেয়েদের পাশাপাশি ছেলেরাও চুলের প্রতি অনেক সচেতন, সেক্ষেত্রে জানতে চাইবো, আপনাকে তো ক্যামেরার সামনে আসতে হয়, চুলের যত্ন আপনি কিভাবে নেন? আমরা তো সারাক্ষণ অনেক কাজে ব্যস্ত থাকি, প্রত্যেকটা মানুষই। সো এই যে চুলও আমার যে শরীরের একটা অংশ, এটাকে যদি আমি লাভ করি, আমি যদি ভালোবাসি আমার চুলকে, মনে করেন, সো তাহলে ন্যাচারালি আই উইল টেক কেয়ার অফ ইট, এবং তাহলে এখনকার যে এনভায়রনমেন্টে আমার মনে হয় চুল ভালো থাকবে। আপা, এখন জানতে চাইবো যে আপনি নিজের চুলের যত্নে কি করেন? সিক্রেট, ইট শুড বি সিক্রেট। না না, একদমই সিক্রেট না, আমি জাস্ট অয়েল ম্যাসাজ, আমি এই জন্য একটু সময় নিলাম কারণ আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আমি তাই করি, শুধু অয়েল ম্যাসাজ করি একদম রেগুলার, আর শ্যাম্পু কন্ডিশনিং করি কারণ আমার চুলটা একটু একটু ড্রাই, সো কন্ডিশনার ছাড়া এটাকে একটু ম্যানেজ করা মুশকিল হয়। একটা জিনিস, লাইফস্টাইলে আসলে একটু ডিসিপ্লিন দরকার, সকাল সকাল ঘুমাতে যাওয়া, একটু বেশি করে পানি খাওয়া, মাঝে মাঝে অয়েলের সাথে, যখন শুধু অয়েলটা না, অয়েলের সাথে একটু ম্যাসাজ করা, তাহলে ব্লাড সার্কুলেশন ভালো হয়। তো এই একটুখানি ডিসিপ্লিন লাইফস্টাইল থাকলে স্কিন, চুল সব কিছুই অনেক সহজে ভালো রাখা সম্ভব হয়। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি টিএসসিতে শান্তার কাছে। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। এখানে বৈশাখ উদযাপনের পাশাপাশি আমরা খুঁজব বৈশাখের সেরা সাজ। তাহলে চলুন ঘুরে দেখি জুঁই বৈশাখের সেরা সাজ কে বা কারা হলেন। বৈশাখের সাজে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার মনে হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চুলের সাজটায়, যে চুল খোপা করা, ফুল লাগানো, এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আপনার সুন্দর চুলের জন্য জুয়ের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। যে গরমের মধ্যে
পয়লা বৈশাখের দিনে চুলের যে স্টাইল, চুলের যত্ন আসলে কি করা উচিত? গরমের সিজনে চুলটাকে যতটুকু সম্ভব বাইরে গেলে বেঁধে রাখার চেষ্টা করি, অ্যাটলিস্ট একটা হেয়ার ব্যান্ড ইউজ করি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর চুলের যত্নে, জুয়ের পক্ষ থেকে ছোট্ট উপহার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, বৈশাখ মানেই হলো পান্তা ইলিশ খাওয়া, খাওয়া হয়েছে আজকে পান্তা ইলিশ? হ্যাঁ, সকালে এখানে এসে খাওয়া হয়েছে। আপনি আপনার সুন্দর চুলগুলি খুলে স্টাইল করে রেখেছেন, দেখতে অসাধারণ সুন্দর লাগছে, কিভাবে সম্ভব এটি? এটা আসলে এখানে আসার আগে চুলে তেল দিয়েছি, দেন শ্যাম্পু করেছি, আর এখানে আসার আগে চুলটাকে অনেক সেট করে দেন এসেছি আর কি, কারণ সারাদিন থাকা লাগবে। আপনার সুন্দর চুলের যত্নে জুয়ের পক্ষ থেকে ছোট্ট উপহার। বৈশাখে সবচেয়ে ইম্পর্টেন্ট সাজ কোনটা? চুলের সাজ। আচ্ছা, চুলের যত্নে কি করা উচিত, কি করলে চুল ভালো থাকে? গরমের মধ্যে আমি মনে করি চুলে তেল দেওয়া, চুলের প্রপার ট্রিটমেন্ট করা, ধরেন একটু পার্লারে গিয়ে একটু একটু কোনো একটা কিছু নিয়ে নিলে। আপনার সুন্দর চুলের জন্য রয়েছে জুয়ের পক্ষ থেকে একটি উপহার। পয়লা বৈশাখে কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে ঘুরতে। এত গরমের মধ্যে সুন্দরভাবে সেট করে রেখেছেন, আপনার চুলের যত্ন আপনি কি করেন? আপনার সুন্দর চুলের যত্নে জুয়ের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার। এই যে এত গরমের মধ্যে বৈশাখ উদযাপন করতে এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর ফ্রেন্ডরা আছে, এদের সাথে মিট করব। আপনি আপনার চুলের যত্নে কি করেন? তেমন কিছুই করি না, শ্যাম্পু করার চেষ্টা করি নিয়মিত, আর মাঝে মাঝে তেল দিই। আপনার লম্বা এবং সুন্দর চুলের জন্য রয়েছে জুয়ের পক্ষ থেকে উপহার। বৈশাখে আমরা সবাই খুব সুন্দর করে সাজি, এই সাজের মধ্যে আপনার মনে হয় কোন সাজটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আমার কাছে মনে হয় বৈশাখে আমাদের সম্পূর্ণ সাজের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে চুলের সাজটা। আমি দেখতে পাচ্ছি এই গরমের মাঝেও আপনি সুন্দর করে চুলগুলি খুলে সেট করে রেখেছেন, ফুল লাগিয়েছেন, কি করলে চুলগুলো এত সুন্দর থাকে? এত গরমের মধ্যে ধুলাবালিতে তো চুলের একটু ক্ষতি হয়, আর সবচেয়ে চুলের ভালো রাখার জন্য আমি তেল ইউজ করি। ধন্যবাদ আপনাকে আপনার চুলের সৌন্দর্যের জন্য, আপনার জন্য রয়েছে জুয়ের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। আপা, এখান থেকে আপনি কাকে বেছে নেবেন? আমার যেটা মনে হয়েছে, আমি একটু তাদের সাথে নিয়ে বলি যে একজনের ছিল অনেকগুলো চুল মাথায়, একদম চুল যত বেশি হয় অথবা যত লম্বা হয় এটা ম্যানেজ করা খুব টাফ হয়। তো একজন এর মধ্যে একজন ছিলেন যিনি খুব সুন্দর একটা ফুলের ক্রাউন পরেছিলেন, রিং পরেছিলেন, আর হলো চুল অনেকগুলো চুল এপাশে এপাশে চুলটা খুব সুন্দর করে ম্যানেজ করেছিলেন ওই ইয়াং মেয়েটাকে। আমার মনে হয়েছে যে সে তার চুলটাকে সুন্দর করে সাজিয়েছে। আমি আমি জানি না, বেস্ট সবচেয়ে বেস্ট ছিল, সবাই সবচেয়ে সুন্দর ছিল, অনেকগুলো চুল ছিল তার মাথায়। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে তাকে আমরা সিলেক্ট করতে পারি। ফুটেজ তো আমরা দেখলাম, এখন আপনারা দুজন কি বলবেন? আমরা আপনার সাথে একদম একমত, সে মানে আমার মনে হয় সে ডিজার্ভ করে, কারণ অনেক সুন্দর ভাবে চুলটাকে সে ম্যানেজ করেছে। আমি যদি এতটা বুঝি না, বাট আমাদের কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের শেষ বিজয়ী জুয়ের সাথে বৈশাখী সাজের, তিনি হচ্ছেন মিরপুর থেকে মিনু। অভিনন্দন মিনু আপনাকে, আর আপনি পাচ্ছেন একটি স্মার্টফোন। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং সব শেষে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলতে পারবেন। এবং প্রথমেই আমরা যাব কানি জাপার কাছে। ধন্যবাদ আমার পক্ষ থেকেও, ভালো লেগেছে, আর এই এত এত মানুষের সাজ দেখার সুযোগ হলো, এবং এর সবাইকেই পারলে আমরা আমি অ্যাটলিস্ট সবাইকে পারলে পুরস্কৃত করার চেষ্টা করতাম, বাট আমার চোখে সবাই বিজয়ী। নববর্ষের অনেক শুভেচ্ছা, আর মাছরাঙ্গাকে অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আনার জন্য। সব কথা বলা হয়ে গেছে, শুধুমাত্র দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। আর আমার আজকে থেকে আমি রেগুলার আরো চুলের প্রতি যত্নশীল হব, ভালো কোনো তেল ব্যবহার করব। থ্যাংক ইউ কানিজাপু, কানিজাপুকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনাদের তিনজনকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর এরই সাথে সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন জুয়ের সাথে বৈশাখী সাজে অনুষ্ঠান। সবাইকে আবারও বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি দীপালি এখানেই বিদায় নিচ্ছি। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক।